হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকে নতুন ঘোষণা ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করার নির্দেশ রাজ্য সরকারের এবার থেকে ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক তারপরে এবার কিন্তু ব্যাংকের সঙ্গে কেওয়াইসি তো আজকের ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানানোর চেষ্টা করবো একের পর এক কিন্তু নতুন নতুন আপডেট রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে এর ক্ষেত্রে বিশেষ অনেক মহিলাই কিন্তু টাকা পাচ্ছেন না অনেক মহিলা কিন্তু বাতিল হয়ে যাচ্ছেন তো আজকের ভিডিওটির মাধ্যমে আমরা সম্পূর্ণ বিষয় জানাবো কি কী বলছেন রাজ্য সরকার এবং কীভাবে কীভাবে আপনারা করতে হবে এসব কাজগুলো ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিস্তারিত দেখবেন বন্ধুরা দেখুন ইতিমধ্যেই যেটা বলা হয়েছে খবরে উঠে আসছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কেওয়াইসি সমস্যার দ্রুত সমাধান নির্দেশ মুখ্য সচিবের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা প্রাপকের সংখ্যা প্রায় দু কোটি চলতি দুয়ারে সরকার শিবিরে নতুন করে আরও প্রায় সাত লক্ষ আবেদনপত্র জমা পড়েছে তাদের মধ্যে অনেকেই জমা দেননি ব্যাংক অ্যাকাউন্টের কে সুবিধা প্রাপ্তিতে দেখা দিয়েছে সমস্যা সেই সমস্যার সমাধানে দ্রুত নির্দেশ দিলেন মুখ্য ও হরিকৃষ্ণ দ্বিবেদী কেওয়াইসি জমা না দেওয়ার ফলে রাজ্য টাকা ছাড়লেও বেশ কয়েকজন উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না সংখ্যাটা প্রায় তিন লক্ষ গত মঙ্গলবার সচিব রাজ্যের সমস্ত জেলার প্রশাসনকে নিয়ে বৈঠক বসেছিলেন এই বৈঠকে তিনি বলেন কেওয়াইসি সমস্যা দ্রুত ইতি টানতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে পাশাপাশি ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মতো ব্যাংক ভিত্তিক প্রকল্পগুলির সুবিধা যেন বেশিরভাগ মানুষ পান সেই বিষয়েও জেলা স্তরে ব্যাংকগুলির সঙ্গে আলোচনা চালানোর নির্দেশ দেন মুখ্য সচিব তার নির্দেশ মে মাসের দ্বিতীয় সপ্তাহের পরে যেন কোনো কাজ পড়ে না থাকে উল্লেখ্য মুখ্যসচিবের এই নির্দেশের পরেই বাড়ছে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার জল্পনা নবান্ন সূত্রের খবর মে মাসের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা হতে পারে পঞ্চায়েত নির্বাচনের নিঘণ্ট তো বন্ধুরা আপনাদেরকে আমি এই দুদিন আগে কিন্তু বলেছিলাম যে ভান্ডার প্রকল্পের টাকা পেতে এবার থেকে আপনাদেরকে করতে হবে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আপনাদের আধার লিঙ্ক এবার কিন্তু উঠে আসছে অনেক মহিলাই কিন্তু টাকা পাচ্ছেন না কেওয়াইসি আপলোডের কারণে অর্থাৎ কেওয়াইসি জমা করতে হবে আপনাদের ব্যাঙ্কে গিয়ে নিকটবর্তী ব্যাঙ্কে গিয়ে আপনাকে কে ওয়াইসি ফর্ম ফিল আপ করে সেখানে জমা না করলে আপনারা এবার থেকে লক্ষ্মীর ভাড়ার প্রকল্পের টাকা পাবেন না যারা নতুনভাবে আবেদন করে রেখেছেন বা নতুনভাবে যারা আবেদন এই দোরা সরকার ক্যাম্পে করছেন তাদেরকে অবশ্যই বলা হচ্ছে ব্যাঙ্কের অ্যাকাউন্টটা দিবেন ঠিক আছে কিন্তু সেই ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে যাতে কে ওয়াইসি ফর্ম আপলোড করে থাকে নইলে কিন্তু টাকা দেওয়া রাজ্য সরকারের পক্ষ থেকে সম্ভব বলে জানানো হচ্ছে না অসম্ভব রাজ্য সরকারের পক্ষ থেকে টাকা দেওয়ার কারণ কেওয়াইসি এবং আধার লিঙ্ক এইসব সমস্যার কারণে টাকা আসছে না এমনটাই কিন্তু জানাচ্ছেন রাজ্যের সচিব তো বন্ধুরা আপনাদেরকে আশা করছি বুঝতে পেরেছেন বোঝানোর চেষ্টা করলাম আজকের এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম অ্যাকাউন্টে টাকা আসছে না তার কি করা আপনাদের আছে যে টাকা আপনি পাবেন সেক্ষেত্রে টাকা যদি না আসে আপনাকে কি করতে হবে সরাসরি ব্যাঙ্কে যেতে হবে গিয়ে আপনাকে প্রথমত ব্যাংকের সঙ্গে আপনার আধার কার্ডটাকে লিঙ্ক করাতে হবে দ্বিতীয়ত কেওয়াইসি ফর্ম ফিল আপ করে আপনাকে জমা করতে হবে তাহলে আপনার টাকাটা আসবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে অনেকের আছেন টাকা হয়তো বন্ধ হয়ে গেছে আস্তে আস্তে হয়তো টাকা আসছে না ঢুকছে না কিন্তু গত মাসে পেয়েছে তার আগের মাসে পেয়েছে এরকম কিন্তু বলছেন তো সেক্ষেত্রে অনেক সমস্যার কারণে হতে পারে সেটা তবে এ কাজগুলো করবেন সমস্যা মেন হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট সমস্যা এটা যদি হয় তাহলে টাকা আসবে না কোনো মতেই তো রাজ্যের তরফ থেকে এই বিষয়টি জানানো হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম তো আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের চ্যানেল থেকে বিভিন্ন রকমের খবরাখবর পাওয়ার জন্য